নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি শিমুয়ের পায়েস শিমুয়ের পায়েস তোমরা অনেকেই রান্না করো কিন্তু এই রকম ভাবে এই সরু শিমুয়ের পায়েসটা রান্না করলে একদম খিরখির খেতে হয় আর বাড়িতে যে কোনো সময় অতিথি এলে এটা খুব ঝটপট তৈরি করে পরিবেশন করা যায় এর জন্য একটা প্যানের মধ্যে আমি সবার প্রথমে দুইটি টি স্পুন ঘি নিয়ে নিলাম ঘিটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাজু কুচি দুই টেবিল চামচ অ্যালমন্ড কুচি আর দুই টেবিল চামচ পেস্তা কুচি দিয়ে দিলাম একদম মিডিয়াম ফ্লেমে রেখে এই ড্রাই ফ্রুটস গুলো আমি ভেজে হালকা গোল্ডেন কালারের চলে এলেই ড্রাই ফ্রুটস গুলো আমি খুব বেশি লালচে করে কিন্তু এই ড্রাই ভাজবো না হালকা একটু গোল্ডেন কালার চলে এলেই ড্রাই ফ্রুটস গুলো তুলে নেব ওই প্যানের মধ্যে আরো এক টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি আর এখানে তিন টেবিল চামচের মতো কিসমিস দিয়ে দিলাম কিসমিসটা একদম লো ফ্লেমে ভেজে নেব কিসমিসটা ভাজা হয়ে গেলে কিসমিসটা তুলে নিয়ে ড্রাই ফ্রুটস ভাজার বাটির মধ্যে কিসমিসটা তুলে রেখে দিচ্ছি ওই প্যানের মধ্যে সবার প্রথমে আমি আরো এক টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেলে এর মধ্যে বাজারের কেনা আমি দেড়শো গ্রাম এই সরু সিমুইটা দিয়ে দিলাম ঘিটা আমি আস্তে আস্তে দেব কারণ সিমুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘিটা টেনে নেবে বলে একটু নেড়ে ছেড়ে আরো এক টি স্পুন ঘি দিয়ে দিলাম হিটা গলে এলে একদম লো ফ্লেমে সিমুইটা ভেজে নেব মিনিট টু এক সময় ধরে একদম হালকা হাতে সিমুইটা ভাজবো যাতে সিমুইটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয় তাই খুব হালকা হাতে রকম ভাবে উল্টে পাল্টে সিমুইটা ভেজে নিতে হবে দেখুন সিমুইটা আমার ভাজা হয়ে গেছে এখন এই রকম অবস্থায় আসলে পরে সিমুইটা আমি নামিয়ে রেখে দিচ্ছি আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি আগের থেকে দেওয়া দুধ দিয়ে লিটার দিলাম আমি দুধটা ভালো করে মিনিট দশেক ফুটিয়ে নিয়ে দিয়ে নিয়েছিলাম একটু দুধটা এখানে আমি ছটা এলাচ নিয়েছি এলাচটা গুঁড়ো করে নেব দুধটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম দেড় লিটার দুধে আমি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা খুব ভালো করে গলিয়ে নিয়ে দুধটা আমি আরও মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা ফোটাবো আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি পরে ব্যবহার করব দেখুন দুধটা খুব ভালো করে ফুটিয়ে এখন ভেজে রাখা সিমুইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি রেখে সিমুইটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধটা দেখুন একটু ফুটে উঠছে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দেব হালকা হাতে সিমুইটা মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ড্রাই ফ্রুটস ভাজা আমি রেখে দিয়ে বাকি সব ড্রাই ফ্রুটসটা এর মধ্যে দিয়ে খুব হালকা হাতে এই রকম ভাবে ড্রাই ফ্রুটসটা সিমুয়ের সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এইভাবে এলাচের গুঁড়োটা মিশিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো সঙ্গে সঙ্গে কারণ গরম অবস্থায় কড়াইতে থাকলে দুধটা কিন্তু অনেকটাই টেনে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে ঢেলে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এই রকম ভাবে ডেকোরেশন করে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ঘরে রুম টেম্পারেচারে ঘন্টা দুই রাখার পরে পরিবেশন করতে পারেন বন্ধুরা আমি একটুখানি সিমুই তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা খিরখির হয়েছে এই রকম ভাবে ঠান্ডা করে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ স্বাদের লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল বটন টিপে দেবেন আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে